আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং পূর্বে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেটা যদি আবেদন করে না থাকেন তাহলে সেটারও তথ্য একটু সংক্ষেপে আমরা দুইটারই সার্কুলার দেখার চেষ্টা করব। তো নতুন যে সার্কুলার দেওয়া হয়েছে সেটা আমরা প্রথমেই দেখার চেষ্টা করি। বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিতে চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি 87 ভাফা কোর্স, এটা সম্ভাব্য জয়েনের যে তারিখ, যোগদানের তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2023। এবং একই সাথে যদি আমরা পূর্বের সার্কুলারটা দেখার চেষ্টা করি, 86 ওয়াফা কোর্স, যেটা সম্ভাব্য জয়েনের ডেট হচ্ছে 7 জুলাই 2022। তো এটা হচ্ছে পূর্বের সার্কুলার, এটা হচ্ছে 21 সালে দেওয়া হয়েছিল, কিন্তু এটার ভ্যালিডিটি মানে আবেদনের শেষ তারিখ এখনও শেষ হয় নাই। দেখতেই পারছেন 27 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। তো আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, সেক্ষেত্রে এটা তো আবেদন করতে পারেন। এবং এটা হচ্ছে নতুন ওয়াফা 87 কোর্স, তো এটার যে শেষ তারিখ সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর 2022, এটারও শুরু হয়ে গেছে 18 ফেব্রুয়ারি থেকে। তো এই সার্কুলারের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখান থেকে দেখব এবং কিভাবে সার্কুলারটা পাবেন, কিভাবে আবেদন করবেন, জাস্ট আইডিয়াটা আপনাদের দিয়ে দেবো। যেহেতু ভিডিওটা সংক্ষেপে আমরা করবো, সেক্ষেত্রে প্রথমেই দেখার চেষ্টা করি যে আপনি কিভাবে সার্কুলারটা খুব সহজে পেতে পারেন। তো প্রথমেই সেজন্য আমরা গুগলে গিয়ে সার্চ দেব, আইএন, আচ্ছা বাংলা আছে আমার, INBDJOB লিখে গুগলে সার্চ দিবেন। আমি এগুলো সব কেটে দিই একটা একটা করে। তো ইনবিডি জব লিখে সার্চ দিলে প্রথমেই inbdjob.com একটা ওয়েবসাইট আসবে, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে ডিফেন্স দেখতে পাচ্ছেন, তো এখানে রিসেন্ট সার্কুলারগুলো দেখতে পারবেন। আকেশগিরিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর, এখানে দুইটা, এটা হচ্ছে 87, এটা হচ্ছে 86। তারপরে আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, কিন্তু আজকে আমরা ডিফেন্স বাংলাদেশ এয়ারফোর্স মানে বিমান বাহিনীটা দেখছি। সেক্ষেত্রে ডিফেন্সে যাওয়ার পরে বাংলাদেশ এয়ারফোর্স এখানে আসবেন, তো এখানে তো সবসময় থাকবে না, সেজন্য আর কি এভাবে দেখাচ্ছি। তো এখানে আসার পরে বাংলাদেশ এয়ারফোর্সে কোন কোন চাকরির সার্কুলার বর্তমানে রানিং আছে সেগুলোর লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে একটা একটা করে ওপেন করি আমরা, প্রথমে 86 ওপেন করি, তারপরে 87 ওপেন করি। তো আমরা এখান থেকে এই সার্কুলারগুলো খুব সহজে দেখে নিতে পারি, এইভাবে আমি যেভাবে দেখাবো দেখেন। এইখানে প্রথমে আমরা সামারিটা দেখব, আমরা এটা হচ্ছে পূর্বের সার্কুলার, আমরা 87-22 সালেরটা একটু আগে দেখি। তো এটার প্রথমে আমরা সামারি দেখব, এখান থেকে বিমান বাহিনী ডিফেন্সের জব সরকারি চাকরির সার্কুলার, এখানে এজ লিমিটেশন, এখানে 16 বছর 6 মাস থেকে সর্বোচ্চ হচ্ছে 22 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আর রিকোয়ারমেন্ট দুইটার সেম সেমই, ঠিক আছে, একটা দেখলেই হয়ে যাবে। তো তারপরে আপনি দুইটা আলাদা আলাদা দেখে নেবেন। তো SSC এবং HSC লাগবে, আরও তথ্য সার্কুলার থেকে দেখে নেবেন। মেন ও মেন উভয় আবেদন করতে পারবেন, আবেদন করার জন্য 1000 টাকা লাগবে এবং এই সাইট থেকে আবেদন করতে হবে। এটার শেষ তারিখ তো আমরা প্রথমে দেখে আসছি, সেক্ষেত্রে আমি আরেকটু আপনাদের দেখাই দিই যে কীভাবে ডাউনলোড দিবেন PDF, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন লিঙ্কে গিয়ে এবং কীভাবে ডাউনলোড দিবেন। এই দেখেন, নিচে আসলে ডাউনলোড PDF সার্কুলার, এখানে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হচ্ছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো CRC-টাও সেম ওয়েতে, আপনি যদি আপনি উপরে আসার পরে এখান থেকে আমি একটা ট্রিক্স দেখাই দিই। এই যে দেখেন, এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন ডাউনলোডের লিঙ্ক, এটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে। তো এখানে PDF ডাউনলোড দেওয়ার পরে এখান থেকে এটা সিম্পল এতে ডাউনলোড দিয়ে নিতে পারেন। তো অ্যাপ্লাইয়ের জন্য এখানে অ্যাপ্লাই নাও এবং এটা রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি কোনটা আবেদন করবেন, 86-তে করবেন না 87-তে করবেন, সেটা এখান থেকে ক্লিক করে তারপরে পরবর্তী স্টেপগুলো এখান থেকে সিম্পল হইতে ফর্মটা ফিল আপ করলে কিন্তু আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে। তো তাহলে এই ছিল আজকে খুব দ্রুত আমরা এখানে বাংলাদেশ যেই বিমান বাহিনী সার্কুলার দেওয়া হয়েছে সেটা নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে কিছু সময় এখানে ব্যয় করলাম। তো আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোনোরকম কোয়েশ্চেন কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো প্লিজ লাইক করবেন। আর এরকম চাকরি রিলেটেড বিভিন্ন প্রয়োজনীয় যে সার্কুলারগুলো আছে এবং ভিডিওগুলো আছে সেগুলি পেতে মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। আর পাশাপাশি এই ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন, এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির সার্কুলারগুলো এবং কিছু কিছু অনেক সময় যেগুলো কোম্পানির সার্কুলার, গুরুত্বপূর্ণ সার্কুলার প্রকাশ করা হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে পেতে পারি। তো তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই আল্লাহ হাফেজ।